সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা হামদ সানা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা অবগত আছি যে আমরা ধারাবাহিকভাবে জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসের উপর আলোচনা পেশ করে আসছি। প্রথম জুমায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাসের আলোচনা পেশ করেছি, যেখানে আমরা দেখেছি পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের পরে, সকল নবী রাসুলের কোনো না কোনোভাবে যোগাযোগ বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের সাথে ছিল। তাদের জন্ম অথবা বেড়ে ওঠা অথবা মৃত্যু, এবং এটাও দেখেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা বহু নবী রাসুলকে বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য নির্দেশ দিয়েছেন, জিহাদের জন্য নির্দেশ দিয়েছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছেন মূসা আলাইহি সালাতু ওয়াসালাম, এবং তারপরেই দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম। এবং এটাও দেখেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘটনাগুলোতে বাইতুল মুকাদ্দাসকে আল আরদুল মুকাদ্দাসাহ পবিত্র ভূমি বা রাখনা হাউলাহ, যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে তথা বরকতময় হওয়ার বিষয়ে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তো নবী রাসুলগণের স্মৃতি বিজড়িত এই ভূমির দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জীবনের সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক। এবং আমরা এটাও বলেছি যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের এই সম্পর্ক গড়ে না যেতেন, তাহলে ইসলাম লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, সকল দিনের উপর ইসলামের প্রাধান্য এবং সারা পৃথিবীর উপর ইসলামের গালবা প্রাধান্য, ইসলামের আধিপত্য, ইসলামের বিজয় অসম্পূর্ণ থেকে যেত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাতেই তার জীবনের বহু ঘটনাতে আমরা বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পর্ক দেখেছি। প্রথম কিবলা থেকে শুরু করে মেরাজের ঘটনা থেকে শুরু করে, এবং আমরা দুইটা জিহাদের আলোচনাও করেছি, যুদ্ধের আলোচনা করেছি, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছে এবং জেরুজালেমের আশেপাশে সংঘটিত হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল মুতার যুদ্ধ। দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা এটাও দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইতুল মুকাদ্দাসের বিজয়। বাইতুল মুকাদ্দাসের এই বিজয় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে না হয়ে বা চার খলিফার কোনো একজনের হাতে না হয়ে পরবর্তীতে হতো, তাহলে বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের যে আত্মিক হৃদয়ের গাঢ় সম্পর্ক, সেটা হয়তো আজকে যত মজবুত আছে অত মজবুত নাও থাকতে পারত। এবং আমরা এটাও দেখেছি যে চার খলিফার কোনো খলিফাই সরাসরি কোনো শহর বা দেশ বিজয়ে অংশগ্রহণ করেননি। মিশর হোক, সিরিয়া হোক, অথবা ইরাক হোক, পারস্য হোক, রোম হোক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সশরীরে বাইতুল মুকাদ্দাস বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। তার এই সশরীরে বাইতুল মুকাদ্দাস বিজয় করা, ইসলামের সাথে মুসলমানদের সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ককে, যেই স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, সেই স্বপ্নকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন এবং মুসলমানদের সাথে বাইতুল মুকাদ্দাসের আধ্যাত্মিক সম্পর্ককে সবচেয়ে মজবুত আকারে রূপদান করেন। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মৃত্যুর পরে তথা খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হওয়ার পরে, আমরা জানি যে ইসলামী খেলাফা যেটা নিকট শতাব্দী পর্যন্ত চলেছে, 1913-1914 সাল পর্যন্ত নামকাওয়াস্তে হলেও যে খেলাফা ছিল, সেটার আমরা কয়েকটা ভাগ ইতিহাসের পাতায় পাই। প্রথমগুলোকে বলা হয় উমাইয়া খেলাফা, তার পরেরগুলোকে বলা হয় আব্বাসীয় খেলাফাত,
এবং আব্বাসীয় খেলাফত আমলের একটা যুগ ছিল শক্তিশালী যুগ, আর একটা যুগ ছিল দুর্বল যুগ। আব্বাসীয় খেলাফতের শক্তিশালী যুগে আমরা খলিফা হারুনুর রশিদ, খলিফা মামুনুর রশিদ তাদের নাম জানি এবং শুনেছি। আর আব্বাসীয় খেলাফতের দুর্বল যুগে আব্বাসীয় খলিফার কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো দাপট, কোনো শৌর্য বীর্য ছিল না। নামকাওয়াস্তে তাদেরকে খলিফা রাখা হতো, আর শক্তি ক্ষমতা থাকতো আঞ্চলিক বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বা সাম্রাজ্যগুলোর। তার মধ্যে প্রথম দিকের সাম্রাজ্য হচ্ছে ফাতিমীয়, শিয়া ওবাইদি বাতিনি ফাতিমীয়দের রাজ্য। দীর্ঘকাল ব্যাপী তাদের প্রভাব আব্বাসীয় খেলাফতে ছিল। তারপরে এসেছে সেলজুক সাম্রাজ্য, তারপরে এসেছে আইয়ুবি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবি তার বংশধরদের সাম্রাজ্য, তারপরে এসেছে মামলুকদের সাম্রাজ্য। এই তিন চারটে আঞ্চলিক শক্তির অধীনে তখন আব্বাসীয় খেলাফত পরিচালিত হতো নামকাওয়াস্তে। যেমন এখন ইংল্যান্ডের রাজা আছে, রানী আছে, কিন্তু সত্যিকার অর্থে তেমন কোনো ক্ষমতা নাই। এরকম বহু দেশে রাজা রানী প্রথা এখনও অব্যাহত আছে, কিন্তু সত্যিকার অর্থে তাদের কাছে কোনো ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা তাদের কাছে নাই। তো এরকম একটা অবস্থায় চলে গেছিল আব্বাসীয় খেলাফত। তো আমরা মোটামুটি আজকের আলোচনায় যে বিষয়টার প্রতি আলোকপাত করব সেটার একটু গুরুত্ব বলে নিই। সেটা হচ্ছে আজকে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করছি সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি, বিশেষ করে ফিলিস্তিন, জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে আলোচনা আমরা গত কয়েক সপ্তাহ থেকে করতেছি, সেটার আলোকে এবং সার্বিক অবস্থার আলোকে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের মনে হতে পারে যে আমরাই হয়তো সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমাদের যুগেই হয়তো জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে খারাপ এবং কঠিন অবস্থা। কিন্তু আজকের আলোচনায় আপনারা দেখবেন বা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন যে আমরা যে সময় অবস্থান করছি, এই সময়ের অবস্থা সেই সময়ের চাইতে আজকে যে সময়ের আলোচনা করব শতগুণ ভালো, এবং মুসলমানদের অবস্থান, সার্বিক অবস্থা শতগুণ উত্তম সেই সময়ের চাইতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই সময়ে মুসলিম উম্মাহ যে ক্রান্তিকাল অতিক্রম করেছে, যে ভয়াবহ ভয়ঙ্কর জঘন্যতম যুগ অতিক্রম করেছে, তা এখন পর্যন্ত আর কোনো সময়ই করেনি। এই জন্য ওই সময়টা আমাদের জন্য জানা আরও বেশি জরুরি। যে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি মানুষের জানা উচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পৃথিবী পরিচালনা করে থাকেন, আর পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি মানুষ ইতিহাসের মাধ্যমে জানতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে ইতিহাস কেন আলোচনা করেছেন? আদ, সামুদ, ইব্রাহিম, মুসা, ফেরাউন, কওমে লূত, কওমে নূহ, এই বিশাল বিশাল সম্প্রদায়ের ইতিহাস আল্লাহ কেন আলোচনা করেছেন? মানুষকে এটা বুঝানোর জন্য যে এই রকম হলে আল্লাহ এরকম করে থাকেন, এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। ফেরাউনের মতো এরকম অহংকারী হলে এরকম পতন হবে, হকের রাস্তায় থাকলে এরকম বিজয় হবে, ইমানের ওপর থাকলে এরকম পরীক্ষা আসবে, এটা আল্লাহ মানুষকে বুঝান যে এটা পৃথিবী পরিচালনায় আমার নীতি। তো আজকে যদি মুসলিম উম্মাহ চায় যে তারা পুনরায় বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে গিয়ে নিজেদের অধীনে নিয়ে স্বাধীন বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত সালাত আদায় করবে, বা ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের কঠিন দুঃখজনক অবস্থান থেকে পরিত্রাণ দিবে, তাহলে তাদেরকে আগে ইতিহাস ঘাঁটতে হবে যে এর চাইতেও কঠিন অবস্থা থেকে আল্লাহ কীভাবে উত্তরণ দিয়েছিলেন, এর চাইতেও ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বাঁচিয়েছিলেন, এর চাইতেও জঘন্যতম অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রক্ষা করেছিলেন, এটা আমরা ইতিহাসে দেখতে পাব। খলাফায়ে রাশিদিনের পর যখন উমাইয়ারা শাসন আমল গ্রহণ করে, তখন দারুল খিলাফা বা রাজধানী মদিনা থেকে রাজধানী পরিবর্তন হয়ে সিরিয়ার দামেশকে চলে আসে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরদের দারুল খিলাফা বা রাজধানী ছিল দামেশক।
আর মানচিত্রে দেখলে দেখবেন যে দামেস্ক থেকে অতি নিকটে হচ্ছে ফিলিস্তিন বা জেরুজালেম। এই জন্য উমাইয়া শাসন আমলে বাইতুল মুকাদ্দাসের যত খেদমাত হয়েছে, যত সেবা হয়েছে, যত উন্নতি ঘটেছে, তা অন্য কোনো শাসন আমলে ঘটেনি। কেননা আব্বাসীয় খেলাফতের দারুল খেলাফা ছিল বাগদাদ, যেটা জেরুজালেম থেকে দূরে, কিন্তু দামেস্ক জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস থেকে কাছে। এবং এখানে আরও একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আরবিতে যখন বলা হয় শাম, আমরা যেটাকে সিরিয়া বলছি আরবিতে সেটাকে শাম বলা হয়, যখন আরবিতে শাম বলা হবে তখন আর ফিলিস্তিন আলাদা হতে পারবে না, তখন আর জর্ডান আলাদা হতে পারবে না, তখন আর লেবানন আলাদা হতে পারবে না, তখন আর সিরিয়া আলাদা হতে পারবে না। পুরো লেবানন, পুরো জর্ডান, পুরো ফিলিস্তিন, পুরো সিরিয়া সবগুলোকে একসাথে আরবিতে শাম বলা হয়। এই দেশগুলো তো 40-50 বছর আগে তৈরি হয়েছে, নামকরণ হয়েছে, এটা পুরোটাই ছিল শাম সিরিয়া। তো যেহেতু পুরোটাই শাম বা সিরিয়া, আর উমাইয়া খেলাফতের শাসনামল ছিল শামে আর রাজধানী ছিল দামেস্ক, সেহেতু স্বভাবতই বাইতুল মুকাদ্দাসের খেদমত উমাইয়া শাসনামলে বেশি হয়েছে। আরেকটি কারণে বেশি হয়েছে, সেটা হচ্ছে বহুদিন যাবৎ উমাইয়া শাসকরা মক্কা এবং মদিনা থেকে দূরে ছিল আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রোহের কারণে। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে হেজাজ থাকার কারণে উমাইয়ার অনেক বড় শাসকগণ মক্কা এবং মদিনা থেকে দূরে ছিলেন, তাই তারা তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বাইতুল মুকাদ্দাসের প্রচুর খেদমত করার চেষ্টা করেছে। তাদের খেদমতের একটা বড় অংশ ছিল পুরো মিশরের 7 বছরের, পুরো মিশরের টানা 7 বছরের রাজস্ব আয় বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের উন্নয়নে ব্যয় করা হয়। এবং তখনই কুব্বাতুস সাখরা, যেটাকে আমরা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি, এই গম্বুজটি নির্মিত হয় আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে। অনেকেই এখানে মনে করে যে কুব্বাতুস সাখরাই হয়তো বাইতুল মুকাদ্দাস, আবার অনেকেই মনে করে যে না, কুব্বাতুস সাখরা বাইতুল মুকাদ্দাস নয়। এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি এবং অনেক আলোচনা আছে। এটার বিষয়ে সঠিক মত হচ্ছে, আপনি গুগল ম্যাপে হোক বা ছবিতে হোক, পুরো যে এরিয়াটা যেটা প্রাচীর ঘেরা দেখা যায় সমতল মেঝে, এই পুরো প্রাচীর ঘেরা এরিয়া এবং সমতল মেঝেওয়ালা জায়গা সম্পূর্ণটাই বাইতুল মুকাদ্দাস, তথা কুব্বাতুস সাখরাও বাইতুল মুকাদ্দাসের অন্তর্ভুক্ত, আর যে মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছেন সেটাও বাইতুল মুকাদ্দাসের অন্তর্ভুক্ত। আর আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস সামনে গিয়ে নির্মাণ করলেন, কুব্বাতুস সাখরার পিছনে নির্মাণ করলেন না, সেটা আমি গত জুমায় আলোচনা করেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছেন এই পুরো মসজিদকে, যদি আমরা বাইতুল মুকাদ্দাস এরিয়া মনে করি, তাহলে পিছনে আছে কুব্বাতুস সাখরার, সামনে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মাণ করা বাইতুল মুকাদ্দাস। কিন্তু পুরো এরিয়াটাই যে আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, সেই পুরো এরিয়াটাই পবিত্র ভূমির অন্তর্ভুক্ত। সুতরাং কুব্বাতুস সাখরা ইহুদিরা ভেঙে ফেললে কোনো সমস্যা নাই, বিষয়টা এরকম নয়, বা ওই জায়গাটা দখল করে নিলে কোনো সমস্যা নাই, বিষয়টা এরকম নয়, পুরো জায়গাটাই আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। তো উমাইয়া শাসনামলে আমরা দেখলাম যে বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে বেশি খেদমত হয়েছে, যার একটা বর্ণনা আমরা দিলাম। 132 হিজরিতে উমাইয়া শাসনের পতন হলে, যখন আব্বাসীয়রা খেলাফাতে আসে, তখন তারা তাদের রাজধানী নিয়ে চলে যায় বাগদাদে। এবং আমরা এটাও বলেছি যে আব্বাসীয় খেলাফতকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে তাদের শক্তিশালী সময় আর একটা হচ্ছে তাদের দুর্বল সময়। তাদের দুর্বল সময়ের প্রথম অংশে তাদের উপর প্রভাব বিস্তার করেছিল ওবাইদিয়া, শিয়া, ফাতেমি। আজকের মিশরের জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয় মূলত ফাতেমি খেলাফতের নির্মাণ করা, তারা জামিয়াতুল আজহার নির্মাণ করেছিল শিয়া মাজহাব প্রচার করার জন্য। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি, জামিয়াতুল আজহার সুন্নি মাজহাবের প্রচারক হিসেবেই বহুদিন থেকে পৃথিবীতে কাজ করে আসছে, কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল শিয়া মাজহাব প্রচারের জন্য। এবং ফাতিমীয়দেরকে বা ওবাইদি শিয়াদেরকে খলিফা বা খেলাফাত বলাটাও আসলে উচিত নয়। কি জন্য? ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় যে যখন তারা মিশরের শাসনভার গ্রহণ করে, তখন তারা মসজিদের দরজায়, বাড়ির বাড়ির দরজায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে গালি গালাজ, মিথ্যা অপবাদ লিখে দিয়ে আসতো, ঝুলিয়ে দিয়ে আসতো এবং মানুষকে গালিগালাজ করতে বাধ্য করত।
এবং সুন্নি মাজহাবের বড় বড় আলেম ওলামাদেরকে হত্যা করা, জবাই করা, নির্যাতন করা, জুলুম করা, এগুলো তাদের চিরাচরিত স্বভাবের অংশ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা এই পুরো ক্রুসেডের যুদ্ধের যারা ইতিহাস পড়বেন তারা সবাই দেখবেন যে ক্রুসেডের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মুনাফিকি এই শিয়ারাই করেছে, ওবাইদি, বাতিনি, ফাতিমীয় যে শিয়ারা, এবং বড় বড় সৎ শাসককে তারা হত্যা করেছে। ইমাদউদ্দিন জিঙ্কি, নুরউদ্দিন জিঙ্কির মতো বড় বড় শাসককে তারা হত্যা করেছে মুসলমানদের, এবং সব সময় তারা ক্রুসেডারদের সাথে আতাত করেছে গোপনে। তো ওই সময়ের ইতিহাস থেকে আপনি যেটা শিক্ষা নেবেন সেটা হচ্ছে, এই সময়ও আজকেও যদি আপনি বাইতুল মুকাদ্দাস বিজয় করতে চান তো সবচেয়ে বড় মুনাফিকেরই মুখোমুখি হবেন আপনি শিয়াদের নিকট থেকেই, যেহেতু সেই সময়ে সালাহউদ্দিন আইয়ুবী সবচেয়ে বেশি মুনাফিকের মুখোমুখি হয়েছিলেন শিয়াদের নিকটে। তো এই সময় আব্বাসীয় খেলাফতের খলিফারা ছিল নামকাওয়াস্তে খলিফা। তখন সেলজুক সালতানাতের উত্থান হয়। সেলজুক সালতানাত বা সেলজুক সাম্রাজ্যের উত্থান হলে স্বয়ং আব্বাসীয় খলিফা আল কায়েম বি আমরিল্লাহ সেলজুক সুলতানকে আমন্ত্রণ জানান বাগদাদ দখল করে এই শিয়াদের নিকট থেকে তাকে পরিত্রাণ দিতে। তো সেলজুকদের মহান সুলতান আলাপ আরসালান, তিনি বাগদাদ গিয়ে শিয়াদের নিকট থেকে বাগদাদকে উদ্ধার করত। পুরো মুসলিম বিশ্বে সেলজুক সালতানাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং সেলজুক সালতানাতের মাধ্যমে আব্বাসীয় খেলাফা পুনরায় সুন্নিদের কর্তৃক প্রভাবিত এবং সারা মুসলিম বিশ্বে সঠিক আকিদা এবং সঠিক আমলের প্রচারের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। এই সেলজুক সালতানাতের উপর এত লম্বা আলোচনা এই জন্য করতেছি যে কিছুক্ষণ পরই যখন দেখবেন যে ক্রুসেডারদের সাথে যুদ্ধ হচ্ছে, তখন ওই ক্রুসেডারদের সাথে যুদ্ধের যে মুজাহিদ, তাদের উত্থান, তাদের তৈরি মূলত কোথায় হয়েছে? তাদের তৈরি মূলত এই সেলজুক সালতানাতের হাতেই হয়েছে। সেলজুক সালতানাতের বিখ্যাত এই শাসক আলাপ আরসালান বাইজান্টাইন, তখনও কিন্তু তুরস্ক বিজয় হয়নি, কনস্টান্টিনিপল বা আরবিতে যেটাকে কস্তুনতুনিয়া বলা হয়, আজকের যেটা তুরস্ক বা তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, তখনও কিন্তু বিজয় হয়নি। পুরো ক্রুসেড আমলে কিন্তু তুরস্ক বা কস্তুনতুনিয়া বিজয় হয়নি, বরং ক্রুসেডের যুদ্ধে আপনি ম্যাপে দেখলে বুঝতে পারবেন, এবং যত আটটা ক্রুসেড হয়েছে, একটা দুইটা নয়, দীর্ঘ 200 বছর যাবৎ আটবার ইউরোপ থেকে এসে বাইতুল মুকাদ্দাস দখল করে, সিরিয়া দখল করে মুসলমানদের উপর অত্যাচার জুলুম করার আটবার প্রচেষ্টা হয়েছে, এটা দীর্ঘ 200 বছর ব্যাপী, একবার দুইবার নয়। এবং একদিনের জুমার খুতবা এই পূর্ণ আলোচনা কমপ্লিট করা সম্ভব নয়, কিন্তু আমরা সারমর্মটা পেশ করে দিব ইনশাআল্লাহ। তো এখানে যেটা বলতে চাইলাম যে তখন ইস্তাম্বুল বিজয় হয়নি। তো যত ক্রুসেডাররা আসতো তারা দুইটা রাস্তা দিয়ে আসতো, স্থলপথে আসলে তুরস্ক দিয়ে আসতো, তুরস্ক দিয়ে ভূমধ্য সাগরের পাড় হয়ে, ধার হয়ে ত্রিপলি, আক্কা, হাইফা, তারপরে এখন যে তেল আবিব, এগুলো সব ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল, গাজা, এগুলো সব ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল। তো তুরস্ক হয়ে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল দিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতো, অথবা সরাসরি পানি জাহাজে করে ভূমধ্য সাগর হয়ে এই কোনো এক তীরে, যেটা আমরা লেবাননের তীর বলতে পারি, যেটা আমরা সিরিয়ার তীর বলতে পারি, এবং বর্তমান ইসরায়েলের তীরবর্তী কোনো অঞ্চলে অবতীর্ণ হয়ে তারা বাইতুল মুকাদ্দাস দখল করার চেষ্টা করতো। এটা আপনি ম্যাপ খুললেই আপনার নিকটে স্পষ্ট হয়ে যাবে। তো এখানে যেটা বলতে চাইলাম যে সেলজুক সালতানাতের মহান সম্রাট আলাপ আরসালান, তিনি এই কুস্তুনতুনিয়া বিজয় করার জন্য, বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হতো কুস্তুনতুনিয়াকে, ওটার উপর আক্রমণ চালান, এবং সেই বিখ্যাত যুদ্ধকে বলা হয় মেলাজকুর্দের যুদ্ধ। এই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয়, বাদশাহ রোমান্স গ্রেফতার হন। যদিও তিনি কুস্তুনতুনিয়া বিজয় করতে পারেননি, কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধের খবর যখন ইউরোপে পৌঁছে যায় তখন তারা আশঙ্কা করে যে কনস্টান্টিনিপলের পতন হয়ে যেতে পারে। এই কারণে মূলত ক্রুসেড আরম্ভ হয়। এখন তারা এই আশঙ্কায় মুসলমানদের উপর পাল্টা আক্রমণ, বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর আক্রমণ করার আগেই মুসলমানদের উপর পাল্টা আক্রমণের রূপ হিসেবে ক্রুসেডের আরম্ভ হয়।
ক্রুসেডের আরম্ভকালের আরেকটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে তৎকালীন সময়ে ইউরোপে রাজা বাদশাদের তেমন কোনো মূল্য ছিল না। সবচেয়ে বেশি মূল্য, সবচেয়ে বেশি ক্ষমতা, সবচেয়ে বেশি পাওয়ার ছিল গির্জার পাদ্রীদের। গির্জার পাদ্রীরা চাইলে যে কোনো শাসককে ক্ষমতা থেকে সরাতে পারতেন, গির্জার পাদ্রীরা চাইলে যে কোনো শাসককে ক্ষমতায় বসাতে পারতেন। এটা অবস্থা ছিল ফ্রান্স থেকে শুরু করে, ইতালি থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে, যত বড় বড় ইউরোপিয়ান কান্ট্রি আছে যারা সেই সময় ক্রুসেডের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই বড় বড় কান্ট্রিগুলোর বড় অংশগ্রহণ ছিল ক্রুসেডের যুদ্ধে, তার আজও আছে। এবং সেই ক্রুসেডের যুদ্ধ তারা বন্ধ করেনি, বরং এখনো চালাচ্ছে। তো সেই সময়ে গির্জার পাদ্রীরা মূলত তৎকালীন সময়ের খ্রিস্টানদের উস্কাতো মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। আরও একটা কথা মনে রাখতে হবে, তৎকালীন সময়, আজকে আমরা যত আলোকোজ্জ্বল ইউরোপ দেখছি, যত সুন্দর উন্নত ইউরোপ দেখছি, তখন মূলত ছিল এটা অন্ধকার। বাগদাদ আলোকোজ্জ্বল ছিল, গ্রানাডা আলোকোজ্জ্বল ছিল, স্পেনের গ্রানাডা, কিন্তু ইউরোপ ছিল অন্ধকার। গরিব, মিসকিন, ফকির, গণ্ড, মূর্খ, জাহেল ক্রুসেডের ইতিহাস পড়লে দেখতে পাবে। এবং লাখ লাখ গণ্ড, মূর্খ, জাহেল, অশিক্ষিত, অসভ্য বর্বরকে পাঠানো হয়েছিল মুসলমানদেরকে হত্যা করার জন্য। এবং প্রথম ক্রুসেডে তাদেরকে পরাজিত হতে হয়, এই জন্য যে প্রথম ক্রুসেডে কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী পাঠানো হয়েছিল না। তো এই অশিক্ষিত, অসভ্য, মূর্খ, জাহেল জার্মান, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, অশিক্ষিত, অসভ্য, মূর্খ, জাহেল, বর্বর কৃষক শ্রেণীর মানুষদেরকে স্রোতের পালের মতো পাঠানো হতো মুসলমান অঞ্চলগুলোতে। তখন এই সেলজুক সালতানাতেরই একজন সম্রাট ছিলেন কিলিজ আরসালান, তিনি এদের প্রথম ক্রুসেডের এদেরকে একদম কচু কাটা করে শেষ করেছিলেন। কেন, এরা ছিল নন প্রশিক্ষিত, প্রশিক্ষিত ছিল না। কচু কাটা করে যখন শেষ করলেন, তখন এবার ক্রুসেডাররা ভাবলো যে এরকম সাধারণ মানুষকে উস্কিয়ে যুদ্ধে পাঠিয়ে লাভ নাই, প্রশিক্ষণের দরকার আছে। তখন তারা প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনী তৈরি করলো, যাদেরকে বলা হতো নাইট, ক্রুসেডার সেনাবাহিনীদেরকে। এবং দ্বিতীয় ক্রুসেডের সময়, এখানে দুঃখজনক হলো সত্য, যে শক্তিশালী সেলজুক সালতানাত, যেখানে প্রথম ক্রুসেডের যুদ্ধে ক্রুসেডারদেরকে চরমভাবে নাকানি চুবানি খাইয়ে বিতাড়িত করলো, সেই সেলজুক সালতানাতের এমনভাবে অধঃপতন হলো ভাইয়ে ভাইয়ে গৃহযুদ্ধের কারণে। আলাপ আরসালানের পরবর্তী সন্তানেরা, তার পৌত্রেরা, চাচা ভাতিজা, ভাই ভাই, এমনভাবে গণ্ডগোল এবং মারামারি শুরু হয়ে গেল যে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বাকি থাকলো না। যেই সময়টা আমি বলতেছি মুসলমানদের উপর সবচেয়ে ভয়ঙ্করতম সময়, কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বাকি না থাকার কারণে হালব, সিরিয়ার একটা শহর, হালবের একজন আমির, হেমস, সিরিয়ার একটা শহর, হেমসের একজন আমির, দেমাস্ক, সিরিয়ার একটা শহর, সেটার একজন আমির, ত্রিপলি, এটা আবার লিবিয়ার ত্রিপলি মনে করিয়েন না, সিরিয়ারই ত্রিপলি আছে, ম্যাপে দেখলে বুঝতে পারবে, তার একজন আমির, সেটা একটা আলাদা শহর, আক্কা আলাদা শহর, আলাদা আমির, হাইফা আলাদা শহর, আলাদা আমির। এইভাবে পুরো সিরিয়া খণ্ড বিখণ্ড এবং যাবতীয় কেন্দ্রীয় শাসন থেকে মুক্ত হয়ে খণ্ড বিখণ্ড আকার ধারণ করলো। এক আমির আর এক আমিরের বিরুদ্ধে যুদ্ধ করে, এক আমির আর এক আমিরের বিরুদ্ধে যুদ্ধ করে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চলতে থাকে, কোনো কেন্দ্রীয় শাসন নাই। যখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চলতেছে, ঠিক এই সময়ে দ্বিতীয় ক্রুসেড আসে, এবং দ্বিতীয় ক্রুসেডাররা বিনা বাধাই তুরস্ক থেকে সমুদ্রের তীর হয়ে একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোনো বাধা ছাড়াই, কোনো যুদ্ধ ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই, কোনো প্রবলেম ছাড়াই দ্বিতীয় ক্রুসেডে বাইতুল মুকাদ্দাস দখল করে নেয়, এবং বাইতুল মুকাদ্দাসের পতন ঘটে, এবং তারা তাদের পাকে মজবুত এবং শক্ত করতে সক্ষম হয়। এখানে সেলজুক সালতানাতের আরেকটা কথা যদি না বলি, তাহলে ক্রুসেডের ইতিহাস অপূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে, আমি বারবার বলছি সেলজুক সালতানাতের কথা, এই জন্য বারবার বলছি, এই যে ক্রুসেডাররা দখল করে নিল, তাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করবে? এই সেলজুক সালতানাতেরই তৈরি করে যাওয়া কিছু বিশাল সম্পদ মুসলিম উম্মার জন্য ঋণ ছিল, যেগুলো থেকে পরবর্তী মুজাহিদরা বের হয়। তার মধ্যে সবচেয়ে বড় ঋণ হচ্ছে মাদ্রাসা নিজামিয়া, নিজামুল মুলক, যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন সেলজুক সালতানাতের বড় বড় বাদশাহদের আমলে, বাদশাহ মালিক শাহের আমলে, বাদশাহ আলাপ আরসালানের আমলে। মনে রাখতে হবে, এখনও কিন্তু আব্বাসীয় খেলাফত আছে, কিন্তু কোনো ভূমিকা নাই, কোনো কার্যকরিতা নাই, এমনি খলিফা হিসেবে আছে বাগদাদে, কোনো কার্যক্রম নাই।
তো নিজামুল মুলক তিনি মাদ্রাসা নিজামিয়া প্রতিষ্ঠা করেন বাগদাদে, এবং মাদ্রাসা নিজামিয়ায় জ্ঞানের চর্চা শুরু করেন। কি জন্য প্রয়োজন পড়লো এটা করার? আপনারা আজকের বক্তব্যই শুনলেন যে সেলজুক সালতানাতের উত্থান হয়েছে শিয়া ওবাইদীদের পতনের মাধ্যমে। তো শিয়া ওবাইদি ফাতেমীয়রা যেমন জামেআতুল আজহার প্রতিষ্ঠা করেছিল শিয়া মাজহাব প্রচারের জন্য, যেমন তাদের কাছ থেকে বাগদাদকে মুক্ত করার পর সঠিক আকীদা, সঠিক আমল, সঠিক বিশ্বাস প্রচার করার জন্য মাদ্রাসা নিজামিয়া প্রতিষ্ঠা করা হয়, বিশাল লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়। এবং মাদ্রাসা নিজামিয়া থেকে পরবর্তীতে বড় বড় আলেম ওলামা, বড় বড় মুহাদ্দিসের আবির্ভাব হয়েছে। তারিখে দেমাশকের লেখক ইবনে আসাকির, ইমাম গাজ্জালী, আল ইজ্জ বিন আব্দুসসালাম, তাদের মতো বড় বড় আলেম ওলামা এবং ঐতিহাসিকদের জন্ম, উত্থান এবং পড়াশোনা এই মাদ্রাসা নিজামিয়ায়। এবং এই মাদ্রাসা নিজামিয়ার এই আমল আখলাক এবং জ্ঞানের চর্চা, সঠিক আকীদা এবং আমলের চর্চা, এই আলো থেকেই মূলত পরবর্তীতে ক্রুসেডারদের বিরুদ্ধের যে মুজাহিদরা তৈরি হবে তাদের শুরুটা, ভিত্তিটা এখান থেকেই হয়। তো আমরা মোটামুটি দেখলাম যে ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস বিজয় করে নিয়েছে, এবং যেই দিন ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস বিজয় করে সেই দিন আপনাদের মনে রাখতে হবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন তখন তার ব্যবহার কেমন ছিল। আবার আজকের বক্তব্যই দেখবেন সালাহউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করবে তখন তার ব্যবহার কেমন ছিল, আর এই ক্রুসেডাররা যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করলো তখন তাদের ব্যবহার কেমন ছিল। 70,000-এরও অধিক মুসলমানকে তারা একদিনে জবাই করেছে ফিলিস্তিনের জেরুজালেমে। এবং ইতিহাসের পাতায় লেখা আছে যে ক্রুসেডারদের ঘোড়ার পাগুলো রক্তের স্রোতে ডুবে গেছিল, মুসলমানদের রক্তের স্রোতে। অথচ যখন এই খ্রিস্টানেরা এই জেরুজালেমে বসবাস করত তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোনো ক্ষতি করেননি, এবং তাদের চুক্তি আমি গত বক্তব্যে আপনাদের সামনে পড়েছি। এটা ছিল 1099 সাল, 492 হিজরি, 15ই জুন শাবান মাস ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে এবং বাইতুল মুকাদ্দাসের পতন হয়, এবং 70,000-এর অধিক মুসলমানদেরকে তারা একই দিনে জবাই করে জেরুজালেমে। এবার আমরা দেখব যে ক্রুসেডারদের বিরুদ্ধে জেহাদের শুরুটা, ওই যে নিজামুল মুলক বাইজেন্টাইন সাম্রাজ্যে যিনি মন্ত্রী ছিলেন, যাকে ইসলামের ইতিহাসের মহান মন্ত্রী বলা হয়, সবচেয়ে মহান মন্ত্রী, ওয়াজির আলা, সবচেয়ে মহান মন্ত্রী নিজামুল মুলক, যিনি মাদ্রাসা নিজামিয়ার প্রতিষ্ঠাতা, পরহেজগার, তাকোয়াবান, আল্লাহ ভীরু মানুষ, এবং তার বাদশাহ মালিক শাহ, পরহেজগার, তাকোয়াবান, আল্লাহ ভীরু মানুষ, এই দুইজনের যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন, এই দুইজনের যিনি দারোয়ান ছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নুরুদ্দিন জিঙ্কি বা নুরুদ্দিন জঙ্গি বা ইমাদুদ্দিন জিঙ্কি বা ইমাদুদ্দিন জঙ্গি, নুরুদ্দিন জিঙ্কির দাদা এবং ইমাদুদ্দিন জিঙ্কির পিতা। তিনি ছিলেন ওই নিজামুল মুলক এবং মালিক শাহের নিরাপত্তা রক্ষী। তারই তার একটা সেলজুক সালতানাতের একজন কর্মচারীর বংশধর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রুসেডারদের পতনের যাত্রাটা শুরু করেন। ইমাদুদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ তিনি মুসলের আমির মওদুদের সাথে থেকে প্রথম জিহাদে অংশগ্রহণ করেন ক্রুসেডারদের বিরুদ্ধে, এবং মুসলের আমির মওদুদের মৃত্যুর পর ইমাদুদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ নিজে মুসলের আমির হন। এবং ইমাদুদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ মুসলের আমির হওয়ার পর এখন থেকে আপনারা দেখবেন যে কিভাবে বাইতুল মুকাদ্দাস বিজয়ের কর্ম পরিকল্পনা তৈরি হচ্ছে, এবং ওই কর্ম পরিকল্পনাই একমাত্র সম্ভব বাইতুল মুকাদ্দাস বিজয়। কেননা বাইতুল মুকাদ্দাসের পতনের পর রাজনৈতিক ঐক্যের মাধ্যমে 505 হিজরিতে একটা যুদ্ধ আরম্ভ হয়েছিল ক্রুসেডারদের বিরুদ্ধে। এই মুসলের যিনি বাদশাহ মওদুদ, তিনি মানুষজনকে উৎসাহিত করে, যেহেতু বাগদাদ তখন মারকাজুল ইলম, জ্ঞানের কেন্দ্র ছিল, এবং বাগদাদে মাদ্রাসা নিজামিয়া ছিল, মানুষজনের মধ্যে জ্ঞানের চর্চা ছিল, মানুষজনের চাপে পড়ে বাগদাদের তৎকালীন নামকাওয়াস্তে আব্বাসী খলিফা, সব বিভিন্ন, আমি বলেছি কেন্দ্রীয় শাসনবিহীন যে রাজা বাদশারা ছিল বিভিন্ন শহরের, তাদেরকে ডেকে একটা রাজনৈতিক ঐক্য করে 505 হিজরিতে, রাজনৈতিক ঐক্য করে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই রাজনৈতিক ঐক্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, ফ্লপ হয়। কেন? যুদ্ধ শুরু হওয়া মাত্রই মুনাফিকই দেখা দেয়। কেন? এটা তো আল জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল না, আল্লাহর সন্তুষ্টি ছিল না, বাইতুল মুকাদ্দাস অর্জনের ইচ্ছা ছিল না,
নিজের ক্ষমতা টিকানোর স্বার্থ ছিল, নিজের দেশ বা নিজের মাতৃভূমি বা নিজের ক্ষমতা নিজের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার স্বার্থ ছিল। আজকেও যখন ইসরায়েল দখল করেছে ফিলিস্তিন, তখন এরকম রাজনৈতিক ঐক্য হয়ে তিনবার যুদ্ধ হয়েছে। ওই রাজনৈতিক ঐক্যের যুদ্ধে পরাজয় ছাড়ার কিছুই আসেনি। তো এই ঘটনাগুলোতে আপনি দেখবেন যে রাজনৈতিক ঐক্য দিয়ে বাইতুল মুকাদ্দাস মুক্ত হয়নি। ইমাদউদ্দিন জিঙ্কির মতো সেলজুক সালতানাতের একজন কর্মচারীর সন্তান, যে সামান্য মুসলের আমির, কোনো খলিফা বা বাদশাহ নয়, তার অন্তরের ইখলাস, তার অন্তরের চাওয়া এবং নিঃস্বার্থ চাওয়া যে বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো জাতীয়তাবাদী ধারা, জাতীয়তাবাদী মতবাদ বা ধর্মনিরপেক্ষ মতবাদ, যেমন আজকের ফিলিস্তিনে যদি আপনি দেখেন যে আল ফাতাহ, তারা কি, তারা হচ্ছে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী। তাদের জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ চেতনা কি, যে আমি ফিলিস্তিনি, আমার বাড়ি আমার চাই, নট মুসলিম ফিলিস্তিন মুসলমানদের, মুসলমানদের ফিলিস্তিন চাই, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস চাই, সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে, এটা আসে না। এই জন্য তারা বিশ্বাস করে যে একই সাথে ইসরায়েল এবং ফিলিস্তিন পাশাপাশি বসবাস করবে, এরকম দ্বিজাতির ভিত্তিতে শান্তিতে বসবাস করবে, এটাই নাকি সমাধান। তো এই জাতীয় সমাধান দিয়ে কোনোদিন বাইতুল মুকাদ্দাসের মুক্তি হবে না। আজকের ঘটনা থেকে আপনাকে শিখতে হবে যে ওই সময় এর চাইতে ভয়ঙ্কর, বাইতুল মুকাদ্দাসে যখন ইসরায়েলরা প্রবেশ করে তখন এভাবে 70,000 মানুষকে জবাই করেনি, তারা ক্রমবর্ধমানভাবে অত্যাচার চালিয়েছে, আজকে আর বাড়ি দখল করে নিচ্ছে, কালকে ওর বাড়ি দখল করে নিচ্ছে, কিন্তু এরকম ভয়ঙ্করতম অবস্থা তৈরি হয়নি, আরও ভয়ঙ্করতম অবস্থা আপনারা দেখতে পাবেন। তো ইমাদউদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ, সামান্য মুসেল, সিরিয়ার শহর মুসেলের আমির হয়ে, তিনি দুইটা টার্গেট নিলেন, তার দুইটা পরিকল্পনা, দুইটা পরিকল্পনা বাস্তবায়ন না হলে বাইতুল মুকাদ্দাস মুক্ত করা পসিবল নয়। এক, যত মুসলিম আশেপাশে আছে তাদেরকে এক নেতৃত্বের অন্তর্ভুক্ত করতে হবে, যেটা এখন কেন্দ্রীয় শাসন নাই, এক নেতৃত্বের অন্তর্ভুক্ত নাই। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি মুসলমানদের ঐক্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতার ঐক্য। আপনি আজকে অনেকেই দেখবেন ফেসবুকে ঐক্য নিয়ে লেখালেখি করে, তারা মনে করে যে হানাফি আহলে হাদিস এক জায়গায় বসলে ঐক্য হয়ে গেল, জামাত ইসলাম চরমনাই পীর এক জায়গায় বসলে ঐক্য হয়ে গেল, এটা ইসলামী ঐক্যর থিওরি নয়। ইসলামী ঐক্যর থিওরি হচ্ছে রাষ্ট্রীয় ঐক্য, এক রাষ্ট্র নেতা বা এক খলিফার অধীনে সব মুসলিম রাষ্ট্র, সব মুসলমান থাকবে, এটা হচ্ছে ঐক্য। সবাই এক মাঝহাবের হয়ে যাবে আর বা দুই মাঝহাবের আলেম এক জায়গায় বসবে, এটা ঐক্য, এরকম ঐক্যর থিওরি বোঝা যায় না। তো উনি প্রথমত এটা চাইলেন, দ্বিতীয়ত ওনার পরিকল্পনা হচ্ছে মিশর আর সিরিয়া যদি এক শাসনের অন্তর্ভুক্ত না করা যায় তাহলে বাইতুল মুকাদ্দাস বিজয় করা সম্ভব নয়। আজকেও আপনি ম্যাপ খুলে দেখেন যে সিরিয়া এবং মিশর যদি এক শাসনের অন্তর্ভুক্ত না হয়, সিরিয়া বলতে তার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, তার মধ্যে জর্ডানও অন্তর্ভুক্ত, যদি এক শাসনের অন্তর্ভুক্ত না হয় বাইতুল মুকাদ্দাস বিজয় করা সম্ভব নয়। তাই ইমাদউদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ এই পরিকল্পনা গ্রহণ করলেন, এই পরিকল্পনার ওপর তিনি চলতে থাকলেন, এবং তিনি অনেক পরহেজগার, তাকওয়াবান, আমলওয়ালা মানুষ ছিলেন। কেউ যখন তার সামনে বক্তব্য দিতে গিয়ে তার প্রশংসা করত যে আল আমির, আল সুলতান, আল আদেল, তখন তিনি এগুলো বলতে নিষেধ করতেন। তিনি বলতেন যে শুধু বলবে আল আব্দুল ফকির, আল্লাহর রহমত এবং আল্লাহর মাগফিরাত এবং আল্লাহর ক্ষমতা দয়ার মুখাপেক্ষী এক ফকির মিসকিন বান্দা। তো ইমাদউদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ পরে তার ছেলে নূরউদ্দিন জিঙ্কি এই একই ঝান্ডা বহন করেন, একই টার্গেট, মিশর সিরিয়া এক শাসনের অন্তর্ভুক্ত করতে হবে, তারপর বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে, নাহলে পসিবল নয়, সম্ভব নয়। নূরউদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লাহ মুসলমানদের আবেগকে উজ্জীবিত রাখার জন্য যে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে এই একটা সাইকোলজিক্যাল চাপ মুসলমানদের মনের উপর দেওয়ার জন্য তিনি একটা বিশাল মেম্বার তৈরি করলেন। মেম্বার তৈরি করে ঘোষণা দিলেন যেই দিন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে সেই দিন এই মেম্বার বাইতুল মুকাদ্দাস স্থাপন করা হবে। এটা সাইকোলজিক্যালভাবে মুসলমানদেরকে উজ্জীবিত রাখা, যে আমাদের একজন আমির একটা মেম্বার বানিয়ে গেছে, সেটা আমরা এখন স্থাপন করতে পারছি না বাইতুল মুকাদ্দাসে, যেন মুসলমানরা সাইকোলজিক্যালি উজ্জীবিত থাকে।
নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ মোটামুটি সিরিয়ার যেগুলো বড় বড় শহর ছিল সিরিয়ার মোটামুটি বড় বড় শহরগুলোকে তিনি নিজের অধীনে করে নিয়েছিলেন। যেহেতু তার পিতা এই কাজ শুরু করেছিলেন, তিনিও মোটামুটি করে নিয়েছিলেন, বাকি ছিল শুধু মিশর। আর ওই যে মিশরে উবাইদি শিয়াদের শাসন এখনও অব্যাহত আছে, বাগদাদ মুক্ত হয়েছে কিন্তু মিশর মুক্ত হতে পারেনি। তখন নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ তার প্রধান সেনাপতি আসাদউদ্দিন শেরকোহ কে পাঠালেন মিশরকে মুক্ত করার জন্য এই মোনাফেক শিয়াদের কবল থেকে। মানে আপনি ক্রুসেডের ইতিহাস পড়লে শিয়াদের মোনাফিকিতে পরিপূর্ণ, যে আমি যদি বাইতুল মুকাদ্দাস বিজয় করতে চাই তারা পিছনের সিরিয়া থেকে মিশর থেকে এসে আমার সাথে মোনাফিকি করবে। সুতরাং কোনো দিকে শত্রুদের জন্য রাস্তা খালি রাখা যাবে না। আসাদউদ্দিন শেরকোহ রাহিমাহুল্লাহ তার ভাতিজা সালাহউদ্দিন আইয়ুবিকে সাথে করে নিয়ে, এই যে এবার প্রথম সালাহউদ্দিন আইয়ুবের নাম আসতেছে, সালাহউদ্দিন আইয়ুবিকে সাথে করে নিয়ে মিশর গেলেন শিয়া ওবাইদি ফাতিমিদের কবল থেকে মিশরকে দখল করার জন্য। প্রথমবার ব্যর্থ হলেও পরবর্তীতে তিনি সফল হন। সফল হওয়ার পর তিনি মিশরে 25 বছরের যুবক সালাহউদ্দিন আইয়ুবিকে মিশরের শাসক নির্ধারণ করে নুরউদ্দিন জিঙ্কির নিকটে ফিরে আসেন। সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ মিশরের শাসনভার গ্রহণ করার পরে, তখন তিনি মাত্র 25-26 বছরের যুবক, শাসনভার গ্রহণ করার পরে ওবাইদি শিয়া ফেতনাকে জড় থেকে সমূলে উৎখাত করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং তিনি মোটামুটি 190 ভাগ সফল হন। কেন, তিনি জানতেন আমার যুদ্ধের পথে জিহাদের পথে সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে শিয়ারা। তিনি তাদেরকে মিশর থেকে সম্পূর্ণরূপে জড় থেকে উপরে ফেলে দেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 2-3 বছর যেতে না যেতেই, সালাহউদ্দিন আইয়ুবির মিশর বিজয়ের 2-3 বছর যেতে না যেতেই মূল প্রধান যিনি নেতা, প্রধান নেতা তো নুরউদ্দিন জিঙ্কি, সালাহউদ্দিন আইয়ুবি তো এখনও প্রধান নেতা নয়, মাত্র সেনাপতি, মিশরের দায়িত্ব পেয়েছেন, নুরউদ্দিন জিঙ্কির মৃত্যু হয়। নুরউদ্দিন জিঙ্কির মৃত্যু হওয়ার পরে তার 10-11 বছরের সন্তানকে শাসক বানিয়ে একদল ষড়যন্ত্রকারী তার খেলাফতের ঘোষণা দিয়ে দেয়। তখন সালাহউদ্দিন আইয়ুব রহমাল্লাহ বিপদে পড়ে। সালাহউদ্দিন আইয়ুব রহমাল্লাহ দেখছেন যে যদি এই 10-11 বছর একজন শাসকের হাতে পুরো সিরিয়া, যেটা ইমাদউদ্দিন জিঙ্কির রক্ত, নুরউদ্দিন জিঙ্কির রক্তে একত্রিত করা হয়েছে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, মেম্বার স্থাপন করা আছে বাইতুল মুকাদ্দাসে রাখতে হবে, যদি 10-11 বছরের বাচ্চা শাসন করে তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তখন তিনি মিশর থেকে বিশাল বাহিনী নিয়ে সিরিয়া দখল করার জন্য আসে। তখন এখানে আবার শিয়ারা চক্রান্ত করে ক্রুসেডারদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহর নিকটে তারা টিকতে পারে না। সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ পুনরায় পুরো সিরিয়ার পুরো মিশরকে নিজের এক শাসনের অন্তর্ভুক্ত করে ফেলে। সিরিয়া এবং মিশর যখন এক শাসনের অন্তর্ভুক্ত হলো, এত পরিশ্রম, এত কষ্ট, এত দুঃখ কিন্তু শুধু বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। এবার তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করার উদ্দেশ্যে রওনা করলেন। বাইতুল মুকাদ্দাস বিজয়ের উদ্দেশ্যে সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ হচ্ছে হাইত্তিনের যুদ্ধ। 4 জুলাই 1180 রবিউল আখের হাইত্তিনের যুদ্ধ, এখন যেখানে ইসরায়েলের বোহাইরা তাবারিয়া। এই বোহাইরা তাবারিয়ার নাম আপনারা দাজ্জালের হাদিসেও পাবেন, দাজ্জালের লম্বা হাদিস যেটা আব্বু আরবি ইবারত সহ মুখস্থ অনুবাদ করে পড়ে এবং শুনতে ভালো লাগে। ওখানে দাজ্জাল জিজ্ঞেস করে যে বোহাইরা তাবারিয়া থেকে পানি আছে, তখন ওই তামিমা দাড়ির যে সাথীরা তারা বলে ওখানে এখনো পানি আছে, তখন দাজ্জাল বলে ওখানে একদিন পানি থাকবে না। এই বোহাইরা তাবারিয়াকে কেন্দ্র করে সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ পুরো পানির এরিয়াটা নিজের দখলে নিয়ে নিলেন এবং ওনার প্ল্যান ছিল যে এই ক্রুসেডারদেরকে মরুভূমিতে মারতে হবে। এরা আসছে ইউরোপ থেকে, মরুভূমির সাথে অতটা পরিচিত নয়, আর এদের জন্ম হচ্ছে মরুভূমিতে। ইমাদউদ্দিন জিঙ্কি, নুরউদ্দিন জিঙ্কি, আরবদের জন্ম মরুভূমিতে, আর ওরা ইউরোপ থেকে আসছে। আজকেও যারা ইহুদি, আজকেও যারা ইউরোপ, এরা আরবের মরুভূমিতে যুদ্ধ করতে পারবে না, তাদের শরীরের সাথে শ্যুট করবে না। সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ প্ল্যান করলেন এদেরকে মরুভূমিতে নিয়ে আসতে হবে এবং তিনি তার পরিকল্পনায় সফল হলেন এবং তার কৌশল সফল হল। পানির এরিয়া থাকলো তার দখলে, ক্রুসেডাররা তার ফাঁদে পা দিয়ে চলে আসলো মরুভূমিতে, আর এইদিকে তিনি তার সেনাবাহিনীকে আগে থেকে বলে রেখেছিলেন সব খড়কুটো কাঠ জমা করে আগুন আর ধোঁয়ার তাপ সৃষ্টি করার জন্য পুরো ক্রুসেড বাহিনীর চারদিকে। একে তো মরুভূমির গরম, জুন জুলাই মাসের গরম, তার উপর আবার আগুনের গরম, তার উপর আবার পানির যে জায়গায় যাবে সেই পানি নাই, কতক্ষণ আর পানি জমা করে রাখা যায়। মাত্র 12,000 সৈন্যবাহিনীর সামনে প্রায় 1,00,000-এর অধিক বিশাল সেনাবাহিনী সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহর কৌশলের সামনে পরাজিত এবং নাস্তানাবুদ হয়ে যায়।
এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাত্র 2-3 মাসের মধ্যে সালাহউদ্দিন আইবি রহিমাল্লাহ যত সিরিয়ান শহর ক্রুসেডারদের ছিল সব বিজয় কমপ্লিট করে বাইতুল মুকাদ্দাসে তিনি প্রবেশ করেন। তো সালাহউদ্দিন আইবি রহিমাহুল্লাহ বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর এখানে আরেকটা ঘটনা, তিনি যে বাদশাকে গ্রেফতার করেছিলেন গাই লুইগান, তাকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। তাকে হত্যা করতে গেলে সে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন। এবং সালাহউদ্দিন আইবি রহিমাল্লাহর একটা ভুল ঐতিহাসিকরা আলোচনা করেছে যে তিনি বাইতুল মুকাদ্দাস বিজয়ের পরে ভূমধ্য সাগর তীরবর্তী লেবানন, জর্ডান, ইসরায়েলের যত শহর আছে এই প্রত্যেকটা শহর থেকে তার উচিত ছিল ক্রুসেডারদের উৎখাত করা, কিন্তু সেটা না করে দুই একটা শহর তিনি বাকি রেখে দিয়েছিলেন। এবং তার সেনাবাহিনীর অলসতার কারণে, তার মুজাহিদদের অধীনস্থ মুজাহিদদের অলসতার কারণে ওই 2-3টা শহর থেকেই এবার ক্রুসেডারদের তৃতীয় চতুর্থ ক্রুসেড শুরু হয়। এবং আপনারা অনেকেই জানেন না, সালাহউদ্দিন আইবির মৃত্যুর তথা এই বাইতুল মুকাদ্দাস বিজয়ের 43 বছর পরে পুনরায় ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলে। এই জন্য আমি বলেছি ক্রুসেডদের যুদ্ধে 1 দিন 2 দিনের নয়, 190-200 বছর যাবৎ চলতে দেখেছে, 8-8টা ক্রুসেডের যুদ্ধ সংঘটিত হয়েছে। 27 রজব 583 হিজরিতে সালাহউদ্দিন আইবি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এবং ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যেমন চেষ্টা করেছিলেন একটাও যেন রক্ত না ঝরে বাইতুল মুকাদ্দাসে, সালাহউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ আপ্রাণ চেষ্টা করেছেন বাইতুল মুকাদ্দাসে যেন রক্ত না ঝরে। ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু 2-2 দিনার নিয়ে সবকে মুক্ত করে দিয়েছিলেন, সালাহউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ 10 দিনার নিয়ে সবকে মুক্ত করে দিলেন, নিরস্ত্র অবস্থায় সব বের হয়ে চলে যাও আর যারা থাকতে চাইবো তারা স্বাধীনভাবে থাকতে পারবা। অথচ এই শহরেই আজ থেকে 40-50 বছর আগে যখন ক্রুসেডাররা এসে চলে তখন 70,000 মুসলমানকে হত্যা করেছে। তো এই ছিল ইসলামের উদারতা। এখন আমরা মোটামুটি ক্রুসেডারদের যুদ্ধের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব যে সেলজুক সালতানাতের পরে আইয়ুবী সালতানাতের উত্থান হলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মাধ্যমে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে তার ভাই, চাচা, ভাতিজা গণ্ডগোল তৈরি হয়ে গেল, গৃহযুদ্ধ লেগে গেল। একই ঘটনা, সেম ঘটনা যেমন সেলজুক সালতানাতের অধীনে হলো, যখন তার ভাই চাচা গৃহযুদ্ধ লেগে গেল তখন পুনরায় 43 বছর পর ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখল করে নিল। ক্রুসেডাররা পুনরায় বাইতুল মুকাদ্দাস দখল করার পর এবার দ্বিতীয়বার বাইতুল মুকাদ্দাস ক্রুসেডারদের হাত থেকে উদ্ধার করছে আইয়ুবী বংশেরই সালাহউদ্দিন আইয়ুবীরই পরবর্তী বংশধর 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুব, তার হাতে পুনরায় বাইতুল মুকাদ্দাস বিজয় হচ্ছে। তার হাতে যখন পুনরায় বাইতুল মুকাদ্দাস বিজয় হয় তখন শেষ 2টা ক্রুসেড, সপ্তম ক্রুসেড আর 8ম ক্রুসেড, যখন নাজমুদ্দিন আইয়ুব পুনরায় বাইতুল মুকাদ্দাস বিজয় করেন তখন ক্রুসেডাররা 7ম ক্রুসেড পরিচালনা করে পুনরায় বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য। এই ক্রুসেডারদের সাথে 7ম ক্রুসেডে মানসুরা, সিরিয়ার মানসুরা নামক জায়গায় যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এই ভয়ঙ্কর যুদ্ধে নাজমুদ্দিন আইয়ুব মারা যান। এখন উত্থান হবে মামলুক সালতানাতের। মামলুক সালতানাতের উত্থান, এবং আমি বলেছিলাম যে মুসলমানদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম যুগ হচ্ছে এই যে ঘটনাগুলো বলতেছি এই যুগ। কেন ভয়ঙ্করতম এখনই সেটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। মামলুক সালতানাতের কিভাবে উত্থান হলো, মামলুক কারা, মামলুক মানে হচ্ছে দাস, কৃত দাস। ওই যে মাদ্রাসা নিজামিয়ার আদলে ওই সময় যারা বিভিন্ন এলাকার বিভিন্ন শহরের কৃত দাস, গোলাম, অসহায়, এতিম, তাদেরকে নিয়ে এসে মাদ্রাসায় পড়াশোনা করিয়ে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করে মুজাহিদ বানিয়ে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা হতো। তো এরা এক সময় যুদ্ধ করতে 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 বিভিন্ন শাসকের অধীনে, এই সালাদের আইয়ুবীর অধীনেও যুদ্ধ করেছে, বিভিন্ন শাসকের অধীনে যুদ্ধ করতে করতে একটা সময় তাদের শক্তি, ক্ষমতা এবং দাপট বেশি হয়ে যায়। তারা পরিপূর্ণরূপে ক্ষমতা কখন হাতে পায়, নাজমুদ্দিন আইয়ুব যিনি শেষবারের মতো বাইতুল মুকাদ্দাসকে বিজয় করলেন, এবং তার বাইতুল মুকাদ্দাসের বিজয়ের পর থেকে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতেই ছিল, বা জেরুজালেম মুসলমানদের হাতেই ছিল দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ। এই নাজমুদ্দিন আইয়ুব যখন যুদ্ধের মাঠে মারা যান মানসুরার যুদ্ধে, তখন তার স্ত্রী দায়িত্ব গ্রহণ করে। তার স্ত্রীর নাম হচ্ছে সাজারাতুদ্দোর। তার স্ত্রী অনেক চৌকস রাজনীতিবিদ, কূটনীতিবিদ মহিলা ছিলেন। যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন তখন বিশাল সমালোচনা শুরু হয়ে যায় যে একজন মহিলা কিভাবে দায়িত্ব নিতে পারে। তখন তিনি ইজ্জুদ্দিন আইবেক, এই যে মামলুক, একজন দাসকে বিবাহ করে, বিবাহ করে ইজ্জুদ্দিন আইবেককে সামনে রেখে পিছন থেকে ক্ষমতা পরিচালনা করতেন। এই যে একজন দাস ক্ষমতায় চলে আসলো, তারপর থেকে মামলুক সাম্রাজ্য শুরু হলো। ইজ্জুদ্দিন আইবেকের পরে সাইফুদ্দিন কুতুজ, সাইফুদ্দিন কুতুজের পরে জাহির বেরবাস, জাহির বেরবাসের পরে কালাউন,
এই সাইফউদ্দিন কুতুজ, জাহির বেরবাস, কালাউন, এরা পরপর তিনজন ইসলামের ইতিহাসের মহান মুজাহিদ, বিশাল সেনাবাহিনীর মহান মুজাহিদ ছিলেন। এবার দেখেন ক্রুসেডাররা সপ্তম অষ্টম ক্রুসেড চালাচ্ছে, শেষই হয়নি। এখনই নাজমুদ্দিন আইয়ুব দ্বিতীয়বারের মতো বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, যুদ্ধের মাঠে মারা গেলেন, মামলুকরা তার স্ত্রীর মাধ্যমে ক্ষমতায় চলে আসলো, সপ্তম অষ্টম ক্রুসেড চলতেছে, সিরিয়া মিশর এখনো ক্রুসেডারদের থেকে খালি হয়নি। এর মধ্যেই মঙ্গোলীয় থেকে তাতারদের উত্থান হলো। তাতারদের এই বিশাল স্রোত সমুদ্রের ঢেউয়ের মতো বাধাহীন গতিতে সামারকান্দ, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পায়ের নিচে বোখারা পিষতে পিষতে বাধাহীন গতি, কেউ বাধা দেওয়ার নাই, কেউ টিকার নাই। এই সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়লো ওই যে নামকা হস্তে বাগদাদি খেলা আব্বাসীয় খেলাফা এখনো টিকে ছিল সে বাগদাদে। চার দিন যাবৎ তাতারেরা, এখনো কিন্তু ক্রুসেডাররা আছে, ক্রুসেডারদের থেকে মুসলিম উম্মাহ না যেতেই পায়নি, যুদ্ধ চলতেই আছে। আর ভয়ঙ্কর তাতারিরা বাগদাদে চলে এসে চার দিন যাবৎ কয়েক লক্ষ মুসলমানকে হত্যা করে, জবাই করে, মুসলমানদের মাথা দিয়ে মিনার, বিশাল মিনার তৈরি করে। কেন, এই হালাকু খা চেঙ্গিস খান, এদের কাছে কোনো শিক্ষাও ছিল না, কোনো সভ্যতাও ছিল না, কোনো জ্ঞানও ছিল না। তাহলে একদিকে বিশাল তাতার, আর একদিকে ক্রুসেড, একই সময়ে যুদ্ধ চলতেছে ইরাক, সিরিয়া, মিশরের মাটিতে। তাহলে অর্চাইতে ভয়ঙ্করতম, অর্চাইতে জঘন্যতম, এবং অর্চাইতে খারাপ, কঠিন, দুর্যোগপূর্ণ অবস্থা মুসলমানদের ইতিহাসে মুসলমানদের সাথে কখনোই ঘটেনি, আজকেও নয়। আজকেও এত ভয়ঙ্কর, এত খারাপ ইতিহাস মুসলমানদের নাই। তারপরে এবার মামলুক খেলাফাতই একমাত্র খেলাফা যারা একসাথে ক্রুসেড এবং কাতারের বিরুদ্ধে যুদ্ধ করে, তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাতাররা বাগদাদ দখল করে নিয়ে সামনে বাড়তে থাকলো মিশরের দিকে। তখন সাইফউদ্দিন কুতুজ দেখলেন যে কোথাও বাধাহীন গতিতে এগিয়ে আসছে, একে যদি আটকানো না যায় তো পুনরায় ফিলিস্তিনের পতন হবে, বাইতুল মুকাদ্দাসের পতন হবে, আর মিশরের যদি পতন হয়ে যায় তার কোনো ইসলামী খেলাফা বা ইসলামী শাসক ছিল না যেটাকে পতন করার জন্য আর মঙ্গোলীয়দের কিছু বাকি থাকতো, কিছু বাকি থাকতো না, সব তো শেষ করে এসেছে, পিছনে যা ছিল সব শেষ করে এসেছে। তখন ভারত উপমহাদেশে খাওয়ারিজম শাহদের শাসন ছিল, তারাও টিকতে পারেনি তাতারদের সামনে। তো তখন এবার ভয়ঙ্করতম আর একটা যুদ্ধ, যেমন হিত্তিনের যুদ্ধ বেশি দিনের ব্যবধানে নয়, আর একটা ভয়ঙ্করতম যুদ্ধ হলো আইনে জালুতের যুদ্ধ, 25শে রমজান 658, রমজান মাস 658 আইনে জালুতের যুদ্ধ। এই ভয়ঙ্কর যুদ্ধে সাইফউদ্দিন কুতুজ, জাহির বেরবাস তারা অবতীর্ণ হলেন, এবং প্রথমবারের মতো হালাকু খা চেঙ্গিস খা বুঝতে পারলো যে দুনিয়াতে কেউ আছে, এবং মামলুকদের হাতে তাদের কঠিন এবং ভয়ঙ্করতম পরাজয় হলো। মামলুকদের হাতে তাদের পরাজয়ের পর তাদের এই গতি থেমে যায়। সাইফউদ্দিন কুতুজ, জাহিরউদ্দিন বেরবেস এবং কালাউন মিলে 193 বছর যাবৎ যে ক্রুসেড চললো 689 হিজরি পর্যন্ত, এই হালাকু খানদেরকেও সম্পূর্ণরূপে মুসলিম এলাকা থেকে বিতাড়িত করেন, ক্রুসেডারদেরকেও সম্পূর্ণরূপে মুসলিম এলাকা থেকে বিতাড়িত করেন। তবে হালাকু খা চেঙ্গিস খানের পরবর্তী বংশধর, মানে তাতারদের সাথে মুসলমানদের কঠিন অবস্থা অল্প সময় ছিল, বেশি দিন না, এই জন্য যে তাতারিদের কোনো ধর্ম ছিল না, কোনো দিন ছিল না, তো তারা একটা অসভ্য জাতি হিসেবে সব কিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু মুসলমানদের দাওয়াহ, তাবলিগ, আচার ব্যবহার, মুসলমান মেয়েদেরকে বান্দি হিসেবে নিয়ে গেছে, কোনো মুসলমান মেয়ে তাদের বাড়িতে বান্দি হিসেবে থেকেছে, কেউ স্ত্রী হিসেবে থেকেছে, মুসলমানদের আচার ব্যবহার, কৃষ্টি, কালচার, সংস্কৃতিতে প্রভাবিত হয়ে হালাকু খা চেঙ্গিস খানের পৌত্র এবং পৌত্রের পরবর্তী বংশধরেরা মুসলমান হয়ে গেছে। এবং এই মঙ্গোলীয়দেরকেই কিন্তু মোঘল বলা হয় আরবিতে, মোঘলই, যেটাকে আমরা মঙ্গল বলি, এবং আমাদের যে ভারত উপমহাদেশের মুঘল শাসন আমল এটা ওর সাথেই রিলেটেড, এবং এই জন্যই খান শব্দটা মনে করা হয় মুসলমানদের। অথচ চেঙ্গিস খান, হালাকু খা কিন্তু ছিল তাতার, যারা বাগদাদের পতন ঘটিয়েছে, কিন্তু বেশি দিন তারা টিকতে পারেনি, একসময় তারা মুসলমান হয়ে গেছে। তো এই দীর্ঘ ইতিহাসে আমি সংক্ষিপ্ত যদি আপনাদেরকে কয়েকটা জিনিস বলতে চাই, তাহলে এটাই বলবো যে কয়েকটা জিনিসের সংমিশ্রণ ছাড়া মুসলমানদের দ্বিতীয়বার উত্থান সম্ভব নয়। মাদ্রাসা নিজামিয়ার মতো জ্ঞান চর্চা, সঠিক আকিদা চর্চা, শিয়াদের মতো খারাপ আকিদা থেকে মুক্তি, ভ্রান্ত জঘন্য আকিদা থেকে মুক্তি, এবং নিজের স্বার্থের জন্য নয়, দেশের জন্য নয়, জাতীয়তাবাদের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে মাঠে নামবে, ও দুর্বল হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা সে পাবে,
এবং তার হাত দিয়ে বিজয় আসবে। ওই জাতীয়তাবাদী ঐক্য, রাজনৈতিক ঐক্যের হাত দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। তবে হতাশ হওয়ার কিছু নেই এবং পরাজয় বা নিরাশার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম কঠিন অবস্থা থেকে যদি মুসলমানদের উত্তরণ ঘটাতে পারেন, তো আজকের এই কঠিন অবস্থা থেকেও তিনি মুসলমানদের উত্তরণ ঘটাবেন। এবং আজ না হোক, কাল না হোক, দুই দিন পরে না হোক, তিন দিন পরে না হোক, এতটুকু তো নিশ্চিত যে ইহুদিদের অত্যাচারের মাত্রা বেশি না হলে একটা পাথর কীভাবে ইহুদিকে হত্যা করতে পারে, একটা গাছ কীভাবে ইহুদিকে হত্যা করতে পারে, পুরো প্রকৃতি ইহুদিদের বিরুদ্ধে কীভাবে চলে যায়, প্রাণহীন এই সমস্ত বস্তু, গাছপালা, মাটি, পাথর ইহুদিদের ভিতরে চলে যাবে, বিরুদ্ধে চলে যাবে, মানে তাদের অত্যাচার, তাদের জুলুমের মাত্রা এত বেশি হবে যে এই সমস্ত জড়বস্তু, জড় পদার্থ তাদের বিরুদ্ধে চলে যাবে এবং মুসলমানেরা তাদেরকে ধরে ধরে হত্যা করবে এবং মুসলমানদের বিজয় অবশ্যই হবে। এবং এমন কোনো ঘর, মাটির ঘর, ইটের ঘর বাকি থাকবে না যে মাটির ঘর, ইটের ঘরে কালেমার পতাকা প্রবেশ করবে না, সেটা আজ না হলে ইমাম মাহদি এবং ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের সময় হবে। তবে আমাদের কাজ কি, এই যে জিনিসগুলো আজকের এখান থেকে শিখলেন, আত্মিক পরিশুদ্ধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া, স্বার্থহীনভাবে কাজ করে যাওয়া, স্বার্থহীনভাবে প্রচার করে যাওয়া, নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়া, দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো বাতি থেকে, কোনো না কোনো জ্যোতি থেকে, যেটাকে মানুষ দুর্বল মনে করছে, এই পুরো তিন দিনের জুমার খুতবা আপনারা এটাই দেখেছেন, এমন একটা যুদ্ধ নাই যেই যুদ্ধে মুসলমানরা শক্তিশালী ছিল, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা সবচেয়ে দুর্বল ছিল, কিন্তু তারা ইমানের জোরে, আল্লাহর উপর ভরসার জোরে টিকে গেছে। সুতরাং আজকে মুসলমানেরা দুর্বল, পারমাণবিক বম নেই, এই নেই, সেই নেই, তাই মুসলমানেরা পারবে না, বিষয়টি এরকম নয়। যদি কারো ইখলাস থাকে, যদি কারো অন্তরে আল্লাহর সন্তুষ্টি থাকে এবং নিঃস্বার্থভাবে কাজ করে, তাহলে ওর বিজয় সুনিশ্চিত, সে যত দুর্বলই হোক ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মূল দায়িত্ব কি, আমরা যেন আমাদের সন্তানদেরকে ইতিহাসগুলো শুনিয়ে যেতে পারি, বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব তাদেরকে বুঝিয়ে যেতে পারি, কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করিয়ে নেবেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে জীবিত রাখা, স্পেনের মতো যেন হারিয়ে না যায়। স্পেনের নাম যে আন্দালুস ছিল এটাই তো মানুষ জানে না। আমার বহু বক্তব্যে বলা আছে যে আজকের বার্সেলোনা, আজকের যে ফুটবল টিম, মেসি, রোনালদো, যে স্পেনের যে বিভিন্ন ক্লাবগুলো আছে, এগুলো সব মুসলমানদের শহর। বড় বড় মুসলিম মুফাসসিরিন ইকরাম, লেখকদের উত্থান এই আন্দালুসে, ইমাম কুরতুবি, কুরতুবা কর্ডোভার শহর, ইমাম কুরতুবির উত্থান সেখানে। বড় বড় মুফাসসিরিন ইকরাম, বড় বড় লেখক ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, তার জন্ম এখানে, জ্ঞানের চর্চা কেন্দ্র। কিন্তু আজকে কি সেটা সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। তো ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস যেন মুসলমানদের মাথা থেকে, মুসলমানদের ব্রেন থেকে, মুসলমানদের ইতিহাস চর্চা থেকে হারিয়ে না যায়। এবং এই ফিলিস্তিন আর এই বাইতুল মুকাদ্দাসের পিছনে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে এই সালাহউদ্দিন আইবি পর্যন্ত কত মুসলমানের রক্ত, কত মুসলিম মুজাহিদের রক্ত, কত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিশ্রম, খালিদ বিন ওয়ালিদের পরিশ্রম, আমর ইবনে আসের পরিশ্রম, মূসা আলাইহিস সালাম, ইউশা বিন নূনের পরিশ্রম, তালুত দাউদের পরিশ্রম, সব এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম কেন্দ্রিক, এগুলোকে বৃথা যেতে দেওয়া যাবে না। আর এগুলোর সমাধান এই যে যারা আল ফাতাহ বা এরকম যারা আছে, যারা জাতীয়তাবাদী আর ধর্মনিরপেক্ষতাবাদী আর দ্বিজাতি চিন্তার মাধ্যমে সমাধান করতে চায়, তাদের দ্বারা সম্ভব নয়। পুরো ইসরায়েল, পুরো ফিলিস্তিনের প্রত্যেক ইঞ্চি মাটি মুসলমানদের। এই দাবির ভিত্তিতে যারা পূর্ণ ইখলাসের সাথে চেষ্টা করবে, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাই, ফিলিস্তিনের মুক্তি ফিলিস্তিনের মুসলমানদের দিয়ে হবে এরকমও না। আপনি যদি মনে করেন হামাস দিয়ে ফিলিস্তিনের মুক্তি হবে, এরকমও না। এই যে এখনই ইতিহাস পড়লেন, এটা কি ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় করলো? কোথায় ইরাকে মাদ্রাসা নিজামিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, ওখান থেকে নিজামুল মুলক, ইমাদউদ্দিন জিঙ্কি, নুরুদ্দিন জিঙ্কি, তারপরে মিশর থেকে সালাউদ্দিন আইবি, তারা এসে ফিলিস্তিনকে বিজয় করলো? তো আজকের যারা হামাস ফাতা আছে, তাদের হাত দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এরকম না। বাহির থেকেই কেউ এসে বিজয় করতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আপনি বর্তমান অবস্থার সাথে তখনকার অবস্থার তুলনা করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং ইখলাসের সাথে নিজের আদর্শ, নিজের আকীদা, নিজের সংস্কৃতি নিয়ে জ্ঞান চর্চার মাধ্যমে এই ইতিহাস, এই আকীদাকে উজ্জীবিত রেখে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।